এখন ছেলেটি অন্ধ হওয়ার আগে তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করে। তারপর মহিলা ডাক্তার ছেলেটিকে তার তৃতীয় ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত করছিল। আসলে সে একটি মেয়েকে ছাড়া দেখতে চেয়েছিল। তারপর ডাক্তার ছেলের মনোভাব দেখে সে বুঝতে পারে সে কি চায়। এরপরে সে তাকে একটি বাড়ি নিয়ে যায় এবং সেখানে সে গার্ডকে ছেলেটি সম্পর্কে জানায় যে সে কয়েক ঘন্টার মধ্যে অন্ধ হয়ে যাবে। কিন্তু গার্ড তা করতে অস্বীকার করে, কারণ সে এখনও 18+ হয়নি, যা ছেলেটির সমস্ত আশাকে ধূলিসাৎ করে দেয়। গরিব ছেলেটির ইচ্ছা ছিল সেই গার্ডের পরিবর্তে যদি আমি থাকতাম। এরপর ডাক্তার ছেলেটির তৃতীয় ইচ্ছা পূরণ না করেই হাসপাতালে আসে। ছেলেটি হাসপাতালে আসার সাথে সাথে তার বাবা মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিন্তু পরে ডাক্তার তার চিকিৎসার জন্য প্রস্তুতি শুরু করে। কিন্তু ছেলেটি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল, কারণ তার তৃতীয় ইচ্ছা এখনও পূরণ হয়নি এবং তিনি তার ইচ্ছা পূরণ না করেই অন্ধ হয়ে যেতে চলেছেন। কিন্তু তখন মহিলা ডাক্তার সবাইকে বাইরে পাঠিয়ে দেন এবং পেছন থেকে সে যা দেখতে চেয়েছিল তা দেখায়। তারপরে ছেলেটির মুখে একটি ভিন্ন হাসি দেখা দেয় এবং তারপর তিনি সহজেই অপারেশনে রাজি হন। হ্যাঁ, তবে ভিডিওটিতে লাইক দিলে হয়তো আপনার একটি ইচ্ছা পূরণ হয়ে যাবে।